আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। ইংলিশ উইথ ওবায়েদে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি, আমি ওবায়েদ স্যার। ডিগ্রির প্রথম টিউটোরিয়ালে কিন্তু আমরা একদম বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলেছি। আজ আমরা ডিগ্রির দ্বিতীয় টিউটোরিয়ালে হাজির হয়ে গিয়েছি। আজ আমি চেষ্টা করব একটু এক্সেপশন কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। আমি আশা করি তোমরা বিষয়টি এনজয় করবে। ডিগ্রির প্রথমে যে বিষয়টি আমরা এক্সেপশন বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে দি এর ব্যবহার। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি ব্যবহার হয়, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি ব্যবহৃত হয় না। কিন্তু লক্ষ্য করো, হি ইজ দা টলার অফ দা টু ব্রাদার্স, এক্ষেত্রে টলার কিন্তু একটি কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু তার আগে আমরা দি ব্যবহার করেছি। কেন? কারণ হচ্ছে যে যদি কম্পারেটিভ ডিগ্রি হওয়া সত্ত্বেও টু শব্দটি থাকে, টি ডব্লিউ টু শব্দটি সেন্টেন্সে থাকে, দুজনের মধ্যে তুলনা করা অর্থে যদি টু শব্দটি থাকে একটি বাক্যে, তাহলে কম্পারেটিভ হওয়া সত্ত্বেও আমরা দি ব্যবহার করি। আরেকটি বিষয় যেমন মোর, দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, সে যত পায় তত চায়। দেখো, মোর কিন্তু কম্পারেটিভ ফর্ম, তারপরেও কিন্তু এখানে দি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যত তত, এরকম আনুপাতিক হ্রাস বৃদ্ধি যদি বোঝায় সেক্ষেত্রেও কিন্তু আমরা দি ব্যবহার করে থাকি। আরেকটি বিষয় লাইক, দ্য সেম, অ্যাজ, সিমিলার টু, এগুলোর পরে সাধারণত একটি নাউন বসে এবং এই শব্দগুলো বা এই ফ্রেজগুলো কিন্তু সাধারণত বাক্যের মাঝে বসে। যেমন শাওন ইজ লাইক ওবায়েদ, দেখো লাইক এর পরে এই যে আমরা এখানে লিখেছি লাইক, দ্য সেম, অ্যাজ, সিমিলার টু, এগুলোর পরে একটি নাউন রয়েছে ওবায়েদ এবং এটি কিন্তু বাক্যের মাঝে বসেছে। আবার অ্যালাইক, দ্য সেম, অ্যাজ নেই, কিন্তু সিমিলার টু নেই, এগুলোর পরে সাধারণত কিছু বসে না এবং এগুলো বাক্যের শেষে বসে থাকে। যেমন আবির অ্যান্ড নূর আর অ্যালাইক, ওকে, এগুলো কিন্তু ক্যাডেট অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসে থাকে, সুতরাং একটু সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে ডাবল কম্পারেটিভ শুড বি অ্যাভয়েডেড। আমরা অনেক সময় বলি হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, এটি কিন্তু খুব ভুল একটি কথা। কম্পারেটিভলি ব্যবহার করার কারণে এখানে বেটার ব্যবহার করা যাবে না, গুড লিখতে হবে। আমরা এটা দুভাবে বলতে পারি, এক বলতে পারি হি ইজ কম্পারেটিভলি গুড টুডে, অথবা হি ইজ বেটার টুডে। আশা করি বুঝতে পারছো। চলো আরো কিছু বিষয় নিয়ে কথা বলা যাক। এবার একটু লক্ষ্য করো, সেম পারসন ডিফারেন্ট কোয়ালিটিস, অর্থাৎ একই ব্যক্তির সাথে যদি, একই ব্যক্তিকে যদি বিভিন্ন গুণের সাথে, বিভিন্ন দোষের সাথে যদি একই ব্যক্তিকে তুলনা করা হয়, সেক্ষেত্রে আমরা কিরকম করবো? He is more strong than brave. অর্থাৎ লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু এই হি এর সাথে অন্য কারো তুলনা করা হচ্ছে না, তারই সাথে হি এর সাথে হি এরই তুলনা করা হচ্ছে। এবং দুটো দিক থেকে, একটি হচ্ছে সে সাহসিকতার চাই থেকে, সে যতটা সাহসী তার চেয়ে বেশি সে শক্তিশালী, এরকম যদি বাক্য আসে তাহলে মনে রাখতে হবে প্রথম গুণের পূর্বে মোর বসবে এবং প্রত্যেকটা গুণের কিন্তু পজিটিভ ফর্ম বসে যাবে। ওকে, আরেকটি বিষয় প্রিফার, এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিফার সাধারণত ইংরেজিতে তিন ভাবে আমরা এই স্ট্রাকচারটা পেয়ে থাকি। প্রিফার এর পরে জিরান ভার্বের সাথে আইনজ যোগ হয়ে যাচ্ছে, আই প্রিফার রিডিং। আবার টু ইনফিনিটিভ ওয়ার্ব হতে পারে, আই প্রিফার টু রিড। আরেকটি বিষয় প্রিফার রিডিং টু রাইটিং, অর্থাৎ প্রিফার এর পরে যদি আইএনজি ফর্ম থাকে তারপরেও কিন্তু আমরা আইএনজি ফর্ম ব্যবহার করি মাঝখানে টু ব্যবহার করে দিয়ে, এই তিনটি স্ট্রাকচার। এখন যে জিনিসটি সেটা হচ্ছে no more is added, অর্থাৎ প্রিফার এর সাথে কিন্তু নতুন করে আর মোর যোগ করতে হয় না, কারণ কি প্রিফার নিজেই কিন্তু কম্পারেটিভ। এই কারণে কিন্তু এক্ষেত্রে নতুন করে আর মোর যোগ করতে হবে না এবং প্রিফার এর পরে কিন্তু আমরা পজিটিভ যেটি অ্যাডজেক্টিভ যদি নিয়ে আসি আমরা কিন্তু সেটিকে পজিটিভ ফর্মে লিখব। আরেকটি ব্যাপার, প্রিফার এর পরে কিন্তু আমরা দেন ব্যবহার করব না, আমরা ব্যবহার করব টু, এগুলো মনে রাখতে হবে। ওকে, মনে রাখতে হবে কি কি, যে প্রিফারের আগে মোর ব্যবহার হচ্ছে না, প্রিফারের পরে কম্পারেটিভ ফর্ম বসছে না এবং প্রিফারের পরে দেন না বসে টু বসছে। আরেকটি ব্যাপার খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে যে দেন, সো অথবা সো ডট ডট অ্যাড এর পরে যে প্রোনাউনটা আমরা ব্যবহার করবো সেটির আমরা কোন ফর্ম ব্যবহার করবো, নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম। মনে রাখবে যে সর্বজন অধিকাংশ ব্যাকরণবিদের মতে দেন, সো অথবা সো ডট ডট অ্যাজ এর পরে সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম ব্যবহার করা উত্তম, তবে অক্সফোর্ড ডিকশনারি এবং ইনফরমাল ইংলিশে, ইনফরমাল ইংরেজিতে
অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতেও দেখা যায়। তোমরা উত্তরপত্রে যদি দুটিই পেয়ে থাকো তাহলে নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্মটাই টিক চিহ্ন দেবে। যেমন হি ইজ বেটার দেন মি না হি ইজ বেটার দেন আই, আই কিন্তু কারেক্ট, এটি একটু মাথায় রাখতে হবে। তো আজকে আর এগুবো না, তোমরা এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখো। আমি পরবর্তীতে ডিগ্রির আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং বেশ কিছু এক্সেপশন শব্দের কম্পারেটিভ ফর্ম সুপারলেটিভ ফর্ম কি হবে সেগুলো নিয়ে দেখিয়ে দিয়ে ডিগ্রির আলোচনা শেষ করে দেবো। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, ইংলিশ উইথ ওবায়েদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।